করোনা অতিমারিতে সর্বত্র রক্ত সংকট, পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক সহযোগিতায় উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে 16 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় রক্তদান উৎসব এবং পরিবেশ সুরক্ষার্থে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। আজ স্বপ্নপূরণ কমিউনিটি হলে গোয়াবাগান সিআইটি পার্কের পাশে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী 2024-এ আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী হবেন, তাই সেই কথা মাথায় রেখে সেই আশায় 24টি বৃক্ষরোপণ করা হয় আজ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সাধন পাণ্ডে মহাশয়, উপস্থিত ছিলেন উত্তর কলকাতা যুব তৃণমূলের প্রেসিডেন্ট অনিন্দ কিশোর রাউত, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিকাশ জয়সওয়াল। আজ প্রত্যেকের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মূলত রক্তের ঘাটতি মেটানোর জন্য রক্ত সংকট কাটিয়ে ওঠার এক বার্তা দেওয়া হয়। শুধু তাই নয়, এর পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হয়, ঠিক তেমনি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এবং যুব আইকন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আগামীতে দেশের আইকন হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই আশা এই ভরসা মাথায় রেখে 2024-এর কথা চিন্তাভাবনা করে আজ 24টি বৃক্ষরোপণ কর্মসূচিও হয়। বৃহস্পতিবার আজ 8ই জুলাই স্বপ্নপূরণ কমিউনিটি হলে উপস্থিত ছিলাম আমরাও। গাছ অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড তুলে নেয়, গাছ লাগানো সবচেয়ে পৃথিবীতে এনভায়রনমেন্টের সঙ্গে মানুষ লড়াই করে, এনভায়রনমেন্টে যেখানে ঘাটতি আছে সেখানে যদি আমরা সবাই মিলে সহযোগিতা করি আমাদের এনভায়রনমেন্ট। আজকে এই মাস্ক করছি কেন, মাস্ক করছি শুধু করোনা নয়, আমি বলছি মাস্ক পরে যেতে হবে, এনভায়রনমেন্টটা যদি খারাপ থাকে নাক দিয়ে অনেক অসুস্থ। আমি তো বলবো পেট্রোল ডিজেলকে জিএসটির আন্ডারে আনো, জিএসটির আন্ডারে আনলে পানিকা পানি, দুধটা দুধ, দু পানিকা পানি হয়ে যাবে। কত করে ইম্পোর্ট হচ্ছে তার উপর জিএসটি বসছে, আর সেন্ট্রাল গভর্নমেন্ট আর প্রফিট করতে পারবে না। আমাদের 16 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে এখানে রক্তদান শিবির এবং বৃক্ষরোপণের কর্মসূচি নিয়ে আসে, যেটা গত 1লা জুলাই পশ্চিমবঙ্গের রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিনকে সামনে রেখে উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনিন্দ কিশোর রাউত এই যে উত্তর কলকাতার বিভিন্ন ওয়ার্ডে একটি কর্মসূচি তৈরি করেছে, যে প্রতিটি ওয়ার্ডে রক্তদান শিবির, সেই সঙ্গে বৃক্ষরোপণ। আমরা সকলেই জানি যে গ্রীষ্মকালীন একটা রক্তের চাহিদা থাকে, আর বিশেষ করে করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে এই রক্তের ভীষণ সংকট দেখা দিয়েছে। তার জন্যে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঠিক হয়েছে যে প্রতি ওয়ার্ডে এই রক্তদান শিবির করতে হবে এবং রক্ত সংগ্রহ করতে হবে, যার মধ্যে দিয়ে কোনো মানুষ যেন রক্তের জন্যে তার প্রাণহানি না ঘটে। এটা যেমন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের আরেক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন যে কোনো মাঠে মানুষ যেন রক্তের জন্যে তাদের জীবনহানি না ঘটে। আমরা তো চেষ্টা করে যাচ্ছি যাতে এই সংকটকে কীভাবে দূরে করা যাক, শুধু আমরাই নয়, আমাদের দলের পক্ষ থেকে প্রতিটা ব্লকে ব্লকে 1লা জুলাই থেকে উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে। প্রতিটা ব্লক ওয়াইজ আপনার রক্তদান শিবির ও বৃক্ষরোপণ দুটোই আমাদের এখন খুব প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে, তো দুটোই আমরা করছি। আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চলছে আমাদের কর্মসূচি। এবার আমরা প্রতিটা ব্লক ওয়াইজ যেভাবে এই কর্মসূচি নেওয়া হয়েছে, আশা করি এতে অনেকটা এই রক্তের সংকট কমে যাবে। আজকে 16 নম্বর ওয়ার্ড তৃণমূল ইউথ কংগ্রেসের পক্ষ থেকে প্রেসিডেন্ট
শুভজিৎ হাজরা আর অনিন্দ্য কিশোর রাউত এসেছিলেন, আমাদের মাননীয় মন্ত্রী সাধন পাণ্ডে, সাধন শাহ বোরো চেয়ারম্যান, 17 নম্বর ওয়ার্ডের বোরো কোঅর্ডিনেটর মোহন গুপ্ত, প্রত্যেকটা আর পার্টি মেম্বাররা ভালো ভালো অতিথিরা এসেছেন। আজকে এই রক্তদাতা রক্তদান শিবিরকে সাধুবাদ জানাতে অনেক ভালো কাজ, আজকে শুভজিৎ হাজরা ভালো কাজ করছে কমিউনিটিকে জিন থেকে নিয়ে, রক্তদান শিবির থেকে নিয়ে যেটা দরকার মানুষের, মানুষের কাজে কাজের মানুষ কাজে দাঁড়াচ্ছে, যে এত ভালো উদ্যোগ, এত ভালো উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। প্রত্যেকটা মানুষ কি এত সুন্দরভাবে এই পরিবেশে আজকে 16 নম্বর ওয়ার্ডে এই স্বপ্নপূরণ কমিউনিটি হলে এই রক্তদান শিবিরটা করা হয়েছে। আজকে এই রক্তদান শিবিরে যারা রক্তদাতা তাদের শুভেচ্ছা জানাই। যেভাবে রক্ত এখন সমস্যা যাচ্ছিল, আমাদের মাননীয় নেত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আর অভিষেক ব্যানার্জির নেতৃত্বে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে নর্থ কলকাতাতে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে পুরো বাংলা জুড়ে রক্তদান শিবির যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে, রক্তের অভাব দেখে এখন মনে হচ্ছে কিছু মানুষ এবার রক্ত পাচ্ছেন বিনা রক্ত দিয়ে। যেভাবে ক্রাইসিস যাচ্ছিল ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরে ওই ক্রাইসিসটা দূর হয়েছে। আমি প্রত্যেকটা রক্তদাতা মাননীয় নেত্রীদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ।